আগামী কাল মানে 19 তারিখ থেকে সাঁতরাগাছি রেলওয়ে ওভারব্রিজ এটা রিপেয়ারের কাজ শুরু হচ্ছে। আর এই কাজের জন্য আমাদেরকে হাওড়া সিটি মধ্যে ট্র্যাফিক ডাইভার্জন করতে হচ্ছে, কারণ সাঁতরাগাছি আর ওবি NH-117 এর উপরে খুব একটা ভাইটাল ব্রিজ আছে। তো ওখানে কাজ শুরু হলে আমাদেরকে অনেকগুলো ট্র্যাফিক ডাইভার্জন প্ল্যান করতে হয়েছে। তো সেই জন্য আজকে আপনাদেরকে ব্রিফ করা হচ্ছে, যাতে মানুষ আপনাদের মাধ্যমে এটা জেনে যায় আমাদের যে ডাইভার্জন প্ল্যান কি আছে, যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়। তো আজকে রাত 12টার সময় ওখানে পার্শিয়াল ক্লোজার হবে, মেশিনারিগুলো মোবিলাইজ করা হচ্ছে, আর তারপরে রাত্রি থেকেই কাজ শুরু হয়ে যাবে। প্রথম পয়েন্টটা আপনাদেরকে বলি, রাত 11টা থেকে শুরু করে সকাল 5টা অবধি সাঁতরাগাছি আরওবি কমপ্লিটলি বন্ধ থাকবে। তখন কোনো গাড়ির যাতায়াত সাঁতরাগাছি আরওবি দিয়ে করা সম্ভব হবে না। আমি আবার রিপিট করছি, রাত 11টার সময় থেকে শুরু করে সকাল 5টা অবধি ডেলি যতদিন কাজ চলবে কোনো গাড়ি সাঁতরাগাছি আরওবি দিয়ে ক্রস করতে পারবে না। এর ছাড়া যে বাকি টাইম আছে সকাল 5টা থেকে রাত 11টা অবধি সমস্ত ছোট গাড়ি, প্যাসেঞ্জার কার্স বলুন, বাসেস বলুন, অ্যাম্বুলেন্সেস ইয়া প্যাসেঞ্জার ক্যারিং অন্যান্য যে গাড়িগুলো আছে, সমস্ত গাড়িগুলো কিন্তু সাঁতরাগাছি আরওবি দিয়ে যেতে পারে। ওখানে আমরা রাউন্ড দ্য ক্লক ডিপ্লয়মেন্ট রাখছি, যাতে পাবলিককে কোনো অসুবিধা না হয়, আর মিনিমাম অসুবিধার মধ্যে যাতে এটাকে খুব স্মুথলি কাজটা করে দেওয়া যায়। সেকেন্ড হচ্ছে গুডস ভেহিকল, যেগুলো কলকাতা থেকে আসতো আর হাওড়ার উপর দিয়ে যেত, ওটাকে এখন সাঁতরাগাছি আরওবি দিয়ে চুকি গুডস ভেহিকল যেতে পারবে না, সেই জন্য আমরা আন্ডুল রোড দিয়ে পাঠাবো। তারা ওখান থেকে আন্ডুল রোড হয়ে আলমপুরে বেরোল, আলমপুর থেকে ধুলাগড় বা মুম্বই হাইওয়ে NH-116 অ্যাভেল করতে পারেন, যেটা আগে NH-6 ছিল, ওটা এখন নমেনক্লেচার চেঞ্জ হয়েছে, তো ওই বম্বে হাইওয়ে ওনারা অ্যাভেল করতে পারেন। সেকেন্ড যেটা হচ্ছে মাইতিপাড়া দিক থেকে যে গাড়িগুলো গুডস ভেহিকলস আসতো, ওটা আগে সাঁতরাগাছি আরওবি দিয়ে কলকাতার মধ্যে ঢুকতো, এখন যেটা চেঞ্জ ডাইভার্জন প্ল্যান অনুযায়ী তারা কিন্তু নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ অ্যাভেল করবে। টালা ব্রিজ হয়ে কলকাতা পুলিশের জুরিসডিকশন মধ্যে এন্টার করে তারপরে তারা পোর্ট ইয়া অন্যান্য এলাকায় চলে যাবে। বাকি নর্মাল কার্সের ক্ষেত্রে আমি বলি সাঁতরাগাছি আরওবি কিন্তু সকাল 5টা থেকে রাত 11টা অবধি খোলা আছে। এর ছাড়া আমরা একটা অর ডাইভার্জন প্ল্যান করেছি, বাকি স্মল কার্স, বাসেস, অ্যাম্বুলেন্সেস এদের জন্য কিছু গাড়িগুলোকে যারা কলকাতা দিক থেকে আসবে, হ্যাংসেং ক্রসিং দিয়ে আমরা শানপুর মোড় হয়ে হাওড়া আমতা রোড দিয়ে সালাপের দিকে ঘুরিয়ে দেবো, আর ওখান থেকে ওনারা আবার NH-116 NH-2 দিকে যেতে পারেন। যারা উল্টো দিক থেকে আসছেন তারা সালাপ ক্রসিং থেকে আবার হাওড়া আমতা রোড অ্যাভেল করে